মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তোমার একটা নাম্বার থেকে আমার কাছে মাঝরাতে ফোন এসেছিল, কিন্তু কোড ভুল বলেছে, আর তখন থেকে আমার সন্দেহ হচ্ছে যে কিছু একটা গন্ডগোল তো হচ্ছে। কি হচ্ছে পরিষ্কার করে বলো। দেখুন, আমি যেখানে শেল্টার নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, আমির রায়। দেখুন, ওর যে এখন স্ত্রী ঝিলমিল, সে অবিকল যে কোনো মানুষের গলা নকল করতে পারে। আপনি কি কিছু বলে ফেলেছেন? মানে আমাকে ভেবে, মানে আমি ভেবে কোনো ইনফরমেশন? কোড ম্যাচ না করা পর্যন্ত আমরা যে মুখ খুলি না তুমি জানো না? এতদিন তো তুমি আমাদের সাথে কাজ করছো। যাক বাবা, যা টেনশনে পড়ে গিয়েছিলাম না। আসলে আমাদের কাজের ফোনগুলোর মধ্যে একটা ফোন ঝিলমিলের হাতে পড়ে গেছে। হোয়াট? এটা তো মারাত্মক ব্যাপার। এক্স্যাক্টলি। আরে ওই ফোনটার মধ্যে আমাদের সমস্ত ডাটা এবং কন্ট্যাক্ট আছে। একবার খুঁজে সব বের করে ফেললে আমরা বড় বিপদে পড়ে যাব। ইডিয়েটটা কি তুমি? কোনো সেন্স নেই তোমার। এত ট্রেনিং দেওয়ার পরও এরকম একটা বোকা বোকা ভুল তুমি করলে কি করে? সরি স্যার, সরি, এক্সট্রিমলি সরি স্যার। আপনি চিন্তা করবেন না স্যার, ড্যামেজ কন্ট্রোল হয়ে যাবে, কাজের কোনো ক্ষতি হবে না স্যার। স্যার স্যার সরি, আর কোনো ভুল হবে না স্যার। আই এম সরি স্যার, রাখছি। শোন, একটা কাজ আছে। ঝিলমিল আর আবির রায় দুজনেরই ছবি পাঠাচ্ছি, একদম দুটোকেই শেষ করে দিবি। শেষ মানে কিন্তু পুরোপুরি শেষ। ওকে, যেন কোনো ভুল না হয়। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো সত্যি বুঝতেই পারছি না। আপনি আমাকে বিশ্বাস করে ফোনটা নিয়ে যে আমার সাথে থানায় যাচ্ছেন, এটাই আমার কাছে অনেক বড়। ঝিলমিল, আমি অমরাকে তোমার থেকে বেশি দিন ধরে চিনি, কিন্তু ও যে এরকম একটা অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে আমি সত্যি ভাবতে পারিনি। আপনি নিজেকে কেন দোষ দিচ্ছেন আবির বাবু? মানুষ চিনতে কি ভুল হয় না? হ্যাঁ, কিন্তু কিন্তু এতটা যাকে কোনোদিনও শত্রু বলে ভাবেনি সে এইভাবে। ঝিলমিল ঝিলমিল, সিট বেল্টটা যেন না খোলে, খেয়াল রেখো। হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।